আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। নারী বহুরূপী এই কথাটি কিন্তু বহুকাল ধরে প্রচলিত, তবে সেটা নেতিবাচক অর্থে। আর যদি ইতিবাচক অর্থে আমরা বলি তাহলে কিন্তু এই কথাটি একেবারেই সত্য, কারণ এমন কোনো ক্ষেত্র নেই ঘরে কিংবা বাইরে যেখানে নারীর সফল পদচারণা নেই। দর্শক, সেই রকম সফল নারীদের নিয়েই কিন্তু আমাদের এই আয়োজন সেরা নারীর সেরা রান্না। সবাইকে ওয়েলকাম করছি আমি মৌসুমি মৌ, এবং আজকে সেরা নারী হিসেবে আমার সঙ্গে আছেন একজন উদ্যোক্তা এবং হেড অব অপারেশনস আহমেদ ফুড প্রোডাক্টস লিমিটেডের, তিনি হচ্ছেন তাসনিয়া আতিক, এবং ভীষণ মিষ্টি একজন মানুষ। কেমন আছেন? ওয়েলকাম করছি আপনাকে। আজকে দর্শকদের জন্য কোন রেসিপিটি আপনি দেখাতে চান? আজকে একটা স্পেশাল রেসিপি দেখাবো, যেটা আমরা অ্যাকচুয়ালি এভরি উইকেন্ডে আমরা প্রায় এটা খুব পছন্দ করি। এটা হচ্ছে ফিশ উইথ লেমন ক্রিম সস, যেটা আমার খুবই পছন্দ। উইথ লেমন ক্রিম সস। আচ্ছা, এই রেসিপিটি যিনি খুব সুন্দর করে তৈরি করবেন এবং সুন্দর করে উপস্থাপন করবেন বা পরিবেশন করবেন তিনি হচ্ছেন আমাদের বরাবরের মতো আমাদের শেফ রাশেদ আহমেদ। রাশেদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো। আমরা শুরু করি, তবে তার আগে কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে তৈরি করা হবে এই রেসিপিটি সেটা একটু জানতে চাই, যদি আপনি একটু সবগুলো ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে আমাদের দর্শকদেরকে পরিচয় করিয়ে দেন। আচ্ছা, এখানে আমরা ফিশ নিয়েছি, ক্রিম নিয়েছি, সল্ট, পার্সলি, বাটার, মাস্টার্ড, এটা হচ্ছে হোয়াইট পেপার, অ্যান্ড এখানে ব্ল্যাক পেপার আছে, লেমন আছে, গার্লিক আছে, অ্যান্ড অনিয়ন আছে, সাথে তেলও আছে। ওকে, তাহলে ফার্স্টে আমরা কি করব রাশেদ ভাই? ওকে, ফার্স্টে হচ্ছে আমরা ফিশটাকে জাস্ট একটু মেরিনেট করব। এটা জাস্ট এখানে মাস্টার্ড আছে, মাস্টার্ড অ্যান্ড সল্ট অ্যান্ড পেপার দিয়ে অ্যান্ড লেমন দিয়ে। আচ্ছা, রাশেদ ভাই করতে থাকুক। আজকে সকালে কি রান্না করেছেন? বাটার অ্যান্ড একটু সল্ট অ্যান্ড পেপার দিয়ে আমি স্ক্র্যাম্বল এগ করে একটু সাথে চা খেয়েছি। মানে আমরা শুরুতে যখন দর্শকদেরকে ইন্ট্রো দিচ্ছিলাম আপনার পরিচয় বলছিলাম যে একজন উদ্যোক্তা, সেই সঙ্গে আহমেদ ফুড প্রোডাক্টস লিমিটেডের হেড অব অপারেশনস, বাট এর বাইরে কিন্তু আপনি তিনটা রেস্টুরেন্টের ওনার, ফাউন্ডার ওনার। আমি সেই রেস্টুরেন্ট সম্পর্কে যদি একটু জানতে চাই, মিনিচি, তারপর বোধহয় চিলি, হ্যাঁ মিরপুর ডিওএসএস যেটা আছে, এই রেস্টুরেন্টগুলো আসলে কবে থেকে শুরু করা? ৫ বছর আগে, একদম ইউনিভার্সিটি শেষ করার পর আমি চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে নিজের বিজনেস শুরু করি। আচ্ছা, অ্যান্ড সেই সময় থেকে আসলে খুব পিছনে তাকাতে হয়নি আর কি। আমি মোটামুটি খুব ভালো রান্না জানতাম ছোটোবেলার থেকে, শখে অবশ্যই। আচ্ছা, সো যেটা হয়েছে যে আমি খুব শখ করে বাবাকে বলেছিলাম যে আমি রেস্টুরেন্ট চালাতে চাই। সে খুব খেপে গেল, তবে বললো যে তুমি এত ফাইন্যান্সে পড়াশোনা করেছো, গ্র্যাজুয়েট করেছো, তুমি এখন এই লাইন ছেড়ে নিজের মতো করে কি করবা না করবা। সো খুব রাগ করেছিল, বাট আলটিমেটলি যখন দেখে যে না খুব সাকসেসফুল হয়েছে, আমি যখন লঞ্চ করেছিলাম খুব ভালো ছিল, দারুণ ছিল ফিডব্যাক, এবং লাইন ধরে থাকতো রেস্টুরেন্টের সামনে। সো এটা দেখে সে খুব ইমপ্রেসড হলো, সে নিজে তারপরে নিজে সাপোর্ট দিল আর কি। ঠিক আছে, কি করছেন এখন রাশেদ ভাই? আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে লেমন এন্ড বাটার এন্ড হচ্ছে মেরিনেট করে নিলাম এটা। আচ্ছা, এরপর হচ্ছে এটা জাস্ট একটু অলিভ অয়েল দিয়ে এটা হালকা একটু ভেজে নেব। আচ্ছা, ওকে, তাহলে রাশেদ ভাই ভাজতে থাকুক, আমি একটু গল্প শুনতে চাই। তিনটা রেস্টুরেন্ট, অবশ্যই তো একসঙ্গে তিনটা শুরু করা হয়নি, কোনটি প্রথম আগে শুরু করতে? একটা একদম আমার বাসার সামনে একটা ছোট্ট একটা জায়গা নিয়ে আমরা স্টার্ট করি। সো প্রথমে আমরা শেকস দিয়ে স্টার্ট করেছিলাম, মিল শেকস, তারপর আস্তে আস্তে বার্গার, ফ্রাইজ এগুলো অ্যাড করা হয়। অ্যান্ড খুব ওই 4 বছর আগে থেকেই ওই কমিউনিটির মধ্যে খুব জনপ্রিয় ছিল আর কি। তারপর আস্তে আস্তে এক্সপ্যান্ড করা। তখন ওটার নাম কি ছিল? তখনও চিলার্স ছিল। তেল দিচ্ছে ইয়াতে, প্যানে হাফ টি স্পুন আমি অয়েল দিয়ে দিচ্ছি, যেটা ইচ্ছা কুকিং অয়েল বা বাটার দিয়ে এটা আমরা ফ্রাই করে নিতে পারি। বাট পরিমাণটা অনেক কম। হ্যাঁ, পরিমাণটা অনেক কম হবে, তার মানে স্বাস্থ্যসম্মত যেহেতু তেলের পরিমাণটা কম থাকছে। অবশ্যই, সেটাই। এটা হচ্ছে একদম স্লো হিটে হচ্ছে এটা আমি আচ্ছা ভেজে নেব, একদম নিভু আছে, এটা সেদ্ধ করতে হয়। এই রেসিপিটা কি খুলনায় থাকার সময়টা কি শিখে ফেলেছিলেন যে কিভাবে করতে হবে? খেয়ে তারপর নিজে ট্রাই করেছি, তারপরে শেফদেরকে ট্রেন করেছি, তারপরে ওপেন করেছি। আমার কিন্তু রেস্টুরেন্টের স্পেশালিটি এটা। আচ্ছা, প্রত্যেকটা আইটেম আমি আগে নিজের হাতে ট্রাই করি। আপনি আগে করেন, মানে শেফদেরকে শেখান? হ্যাঁ, প্রথম 1 বছর কিন্তু আমি নিজে কাজ করেছি। প্রথম 2001 বছর ছিল যখন একদম A to Z সময় আমি নিজে দিয়েছি তারপর ওইভাবে দাঁড়িয়েছে তারপর আস্তে আস্তে ট্রেন করে করে একটা থেকে দুটো দুটো থেকে তিনটা কিন্তু পড়াশোনা শেষ করে এসে হঠাৎ করে এই মানে ব্যবসায়ে চলে যাওয়া একেবারে পুরোপুরি দমে এবং যদি যিনি আপনার অর্ধাঙ্গ আমরা যতটুকু জানি তিনি আহমেদ ফুড প্রোডাক্টস লিমিটেডের কর্ণধার ওনার তো তার কতটুকু সাপোর্ট ছিল ফুল আমি সব একদম বিয়ের পর থেকে বিয়ের আগে থেকে খুব মানে সাপোর্ট পেয়েছি বলেই আমার তাকে এত পছন্দ ছিল আচ্ছা যে না সেও ফুড লাইনে আছে আমিও রেস্টুরেন্ট লাইনে আছি সো আমাদের এই ক্ষেত্রে অনেক মিল ছিল আমার কিন্তু এখন ইচ্ছে করছে যারা আমার দর্শক সেরা নারী সেরা রান্নার দর্শক তাদের উদ্দেশ্যে সেই গল্পটি শুনিয়ে দিতে আপনি মেকআপ রুমে যে গল্প আমাকে করছিলেন যে সেটা কিন্তু ভীষণ মজার ছিল ভাইয়া আপনার পেছনে 4 বছর সময় দিয়েছে আমি তো রাজি হইনি আপনি রাজি হচ্ছিলেন না তখন তার ওয়েট কত ছিল 120 কেজি আচ্ছা তারপর তিনি 4 বছর তিনি তার ওয়েট লুজ করে তারপর কত হলো 82 তে কমে এসেছিল যখন আমি তাকে অনেক দিন পর দেখেছি তখন আমি তখন চিলেতে এসেছিলেন আচ্ছা আচ্ছা তো তখন আমি একটু থমকে গিয়েছিলাম আল্লাহ এটা তারপর তখন রাজি হয়ে গেলেন দেখে হ্যাঁ ওই সময়টাই আমি আসলে ক্যারিয়ারে তখন একদম পিকে ছিলাম মানে ওই সময়টা চিলার্স একদম বুম করছে সো আচ্ছা ওই সময়টাই হচ্ছে আমি মানে পড়াশোনা শেষ করে ব্যবসায় পুরো দিকে মন দিই তো ওই টাইমটাই আমার আব্বা মারা যায় ব্রাঞ্চ কয়টা এটা চিলার্সের দুটো মিনিচির একটা টোটাল তিনটা সো চিলার্স রিসে একটা আছে মিরপুর ওই এক নম্বরের দিকে একটা আছে মিনি চাইনিজটাও এক নম্বরের দিকে আছে তিনটাতে কিভাবে আসলে টাইম মেইনটেইন করে সময় দেন অনেক কষ্ট কারণ হচ্ছে দুইটা দুই মাথায় তো তো যেতে আসতেই খুব সময় লাগে আমি চেষ্টা করি সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন অফ রেখে বাকি 6 দিন ভাগ করে দিতে কিছুটা অফিসে কিছুটা রেস্টুরেন্টে কিছুটা আমার নিজের বিজনেসে হেড অফ অপারেশনস আহমেদ ফুড প্রোডাক্টস লিমিটেড ওখানে কতটুকু সময় দেয়া হয় আমি ব্র্যান্ডিং মার্কেটিং পুরোটাই আমি দেখি অপারেশনটা কিছুটা দেখি সো এই আর কি ভালোই সময় দেওয়া হয় কিন্তু তখন আসলে দুজনের মধ্যে সম্পর্কটা কি রকম কারণ আপনার হাজবেন্ড হচ্ছে ওনার অফিসে আমার বস উনি এই যে জিতে গেলেন হ্যাঁ কারণ হচ্ছে এই যে 4 বছর যেতে কষ্ট করেছেন ওটা তো আমাকে একদম অফিসে বসায় দিতে হবে এরকম একটা পুরো বস একটা অ্যাটিটিউড আর ঘরে এলে কি তখন আপনি বস অবশ্যই রাশিদ ভাই কতটুকু হলো ফ্রাই করা হয়েছে অলমোস্ট আচ্ছা সো আরো 1 মিনিটের মধ্যে এটা আমি ফ্রাই করব ফ্রাই করে দেন আমি হচ্ছে সসটা বানাবো আচ্ছা আশিক ভাই আপনি ফ্রাই করতে থাকেন আপু আমার মনে হয় আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে এক্ষুনি চলে আসছি দর্শক আপনারা দেখছেন সেরা নারী সেরা রান্না নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি এক্ষুনি সঙ্গেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পর আবারও স্বাগত সেরা নারী সেরা রান্নায় সঙ্গে আছে আমি মৌসুমি মৌ এবং আমাদের সঙ্গে আজকে সেরা নারী হিসেবে আছেন তাসনিয়া আতিক এবং শেফ রাশিদ আহমেদ ফিরে এলাম আবারও দুজনের কাছে রাশিদ ভাই ফ্রাই হচ্ছে প্রায় ফ্রাইটা শেষের পথে এখন অনেক কাজ বাকি আমাদের আমি একটু গল্পে চলে যাব আবারও ভাইয়ার সঙ্গে শুরুর দিকটাতে যেহেতু এতগুলো ক্ষেত্র সামলাতে হয় বাকি যে ক্ষেত্রগুলো আপনার মানে আমি যদি রেস্টুরেন্টগুলোর কথা বলি এটা কিন্তু অনেক বড় একটা কাজ কারণ একটা রেস্টুরেন্ট রানিং করা এবং সেটা ভালোভাবে চলছে এবং একটা নয় তিনটা সো অনেকটা সময় সেখানে দিতে হচ্ছে ওখানে সময় দিতে হচ্ছে একই সঙ্গে আপনাকে সময় দিতে হচ্ছে ফ্যামিলিতে ভাইয়া বাকি ক্ষেত্রগুলো কিভাবে সামলায় হাফের মত করে সামলায় একদম 50-50 এভরিথিং ইনফ্যাক্ট কিছু ক্ষেত্রে সে দেখা যায় যে আমি খুব এক্সস্টেড হয়ে থাকলে সেই জিনিসপত্র রান্না করে সেই গুছিয়ে ফেলছে সো এটা এই দিক থেকে আমি খুব মাশাআল্লাহ খুব হ্যাপি খুবই সাপোর্ট পেয়েছি আচ্ছা আরেকটা গোপন তথ্য আছে দর্শকদেরকে আমি জানাতে চাই যে তিনি যে শুধু রাঁধুনি পাকা রাঁধুনি তা না যে রাধেশে চুলো বাঁধে সে কিন্তু আবার একটা প্রোডাকশন হাউসও আছে রাইট এবং সেখানে আপনার প্রোডাকশনে কিছু শর্ট ফিল্মস এবং আরো কিছু প্রোডাকশন আপনি করেছেন সেগুলো সম্পর্কে একটু জানতে চাইবো প্রথম করেছিলাম হচ্ছে আমাদের আখর নামে একটা শর্ট ফিল্ম ছিল খুব দারুণ একটা স্টোরি নিয়ে বিকি জাহিদ পুরোটা করেছিল তো ওটাতে সাফা ছিল আর জোবান ছিল ওকে তো ওইটা ফার্স্ট করা হয় আমার সেকেন্ডে আমরা ইউটিউব সিরিজ শুরু করি যেটা হচ্ছে উষ্ণের আত্মহত্যা আচ্ছা তো এই দুটো নিয়ে কাজ করেছি ফার্দার এটা পাবলিশড হয়েছে এই দুটো আর কি উষ্ণের আত্মহত্যাতে 7টি এপিসোড আছে এন্ড অক্ষরটাও খুব অক্ষরের গানগুলো খুব ফেমাস ছিল আচ্ছা আমি এই প্রসঙ্গে আবারও আসবো তার আগে একটু দেখে আসি রাশিদ ভাই কি করছে আমরা মনে হয় এখন হচ্ছে জাস্ট সসটা বানাবো আচ্ছা আমরা একটু প্রসিডিউরটা দেখে নেই কিভাবে করছে রাশিদ ভাই এত চমৎকার করে লেবুটা কাটে আমার খুব ভালো লাগে আমি না বাসায় গিয়ে ট্রাই করে দেখেছি আমার হচ্ছে না কেন যেন এটা জাস্ট এটা হবে জুসের জন্য এটা লেমন জুসের জন্য তো আমি এখানে হচ্ছে জাস্ট একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি ওখানে আমরা কি কি দিব এখন এই গার্লিকটা দিব হ্যাঁ গার্লিকটা দিব এন্ড হচ্ছে এখানে বাটার রাখা আছে ওকে আমি কিছুটা করি বাহ ওকে রাধুনি একটু রাধুক আমি একটু দেখতে থাকি একটু শিখতে থাকি যেন আমি পরবর্তীতে ট্রাই করতে পারি ক্রিমটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট এখানে ক্রিমটা এখন দিয়ে দিতে হবে ওখানে বাট আগে তো গার্লিকটা একটু বাদামি হতে হবে হ্যাঁ গার্লিকটা একটু বাদামি হলে তারপর আমরা সসটা বানাবো ওকে তার মানে ওখানে আমরা অলিভ অয়েল দিচ্ছি একই সঙ্গে দিলাম বাটার এখন আমরা ক্রিমটা দিব তার আগে গার্লিক দিয়েছিলাম একটু ব্রাউন হলে আমরা ক্রিমটা দিচ্ছি ক্রিম আর লেমন এই দুটো টেস্টি অনেক ভাইব্রেন্ট থাকে অনেক কড়া থাকে সো খুব তখন কি মানে ফিশের সাথে খেতে খুব ভালো লাগে আচ্ছা দাঁড়াও আমি হচ্ছে ক্রিমটা দিয়ে দিচ্ছি জি হ্যাঁ কতটুকু পরিমাণ এক্ষেত্রে আমরা দেব এখানে হাফ কাপ ক্রিম আমি দিয়েছি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ করে ঠিক আছে এটা হয়ে গেল আমরা নামিয়ে কি আরো কিছু কোনো ইয়া আছে না আর কোনো প্রসেস না এটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি পরিবেশন করব এখানে হচ্ছে মাস্টার্ড যেটা মাস্টার্ড হচ্ছে আমি এখানে 2 টিস্পুন মাস্টার্ড দিয়ে দিচ্ছি ওকে 2 টিস্পুন দিলেন লেবুটা কখন দিবেন লেবুটা এখনই দিচ্ছি ওকে বাসায় যখন ফ্রি থাকেন ফ্রি সময়ে এই আইটেমটা বাদে অর্থাৎ এই রেসিপিটা বাদে আর কি কি করা হয় আমার চিকেন অনেক ফেভারিট আমি যেহেতু মাঝে মাঝে ডায়েটে চলে যাই আচ্ছা সো আমার কেটো একটা নামে ডায়েট খুব রিসেন্টলি ফেমাস হয়েছে ওটা তো সব প্রোটিন সো ফিশ চিকেন এই জিনিসগুলোর সাথে সালাদ বানিয়ে খাওয়াটা আমার খুব পছন্দ আমার হাজবেন্ড খুলনা থেকে কবে ঢাকায় এলেন কি পড়াশোনার সুবাদে আসা না আমার আব্বু ছিলেন আর্মিতে আমার স্কুল আটটা স্কুল ইউনিভার্সিটি একটা কলেজ আটটা সো আমার কখনো এক জায়গায় থাকা হয়নি কোন ইউনিভার্সিটিতে পড়েছেন ফাইনালি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে শেষ করেছি এতগুলো জায়গায় থাকতে গিয়ে অনেক মানুষের সঙ্গে মিশতে হয়েছে এবং যেহেতু বাবা আর্মি পার্সন তার মানে কিন্তু অনেক নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে চলতে হয়েছে ওই নিয়ম শৃঙ্খলাকে এই জীবনে এখন কাজে দিচ্ছে যে সবকিছু টাইম টু টাইম করা একদমই না কারণ হচ্ছে আমাদের তো আব্বুদের যখন চাকরি জীবনটা ছিল তখন অ্যাকচুয়ালি সিস্টেমের মধ্যে আসা যায় যখন বিজনেসে ঢুকে গেলাম তখন দেখলাম কোনো কিছুর কোনো টাইম নিয়ম নেই কিছু আর না এই সময় ইমার্জেন্সি ওই সময় ইমার্জেন্সি সো এই দৌড়াদৌড়ির মধ্যে দেখা যাবে বাসায় ঢুকেছি আটটার সময় তখনই একটা ঝামেলা হলো তখনই দৌড় দিতে হচ্ছে আবার এটাই আর কি খানিকটা ডক্টর টাইপের একটা বাকি জায়গাগুলোতে কারা সামলান আপনার পরিবর্তে আর কারা কারা আছেন যারা আমার ম্যানেজার আছে দুজন যারা সবকিছু অপারেট করে তারা রিপোর্ট করে ওরাই হচ্ছে হেল্পিং হ্যান্ড মানে ওদেরকে দিয়ে সবকিছু যেহেতু আপনি একজন উদ্যোক্তা 3টি রেস্টুরেন্ট এবং আমি যদি আহমেদ ফুড প্রোডাক্টসটা বাদ রাখি যেহেতু ওখানে আপনার উপরে আরেকজন আছেন যিনি আপনার অর্ধাঙ্গ যদি এই 3টা রেস্টুরেন্টের কথা বলি এখানে আরও কতজন কর্মী আছেন আপনার আন্ডারে আমার এখন কারেন্টলি 17 জন আছে 17 জন আছে আচ্ছা আমার টিম ওকে আর এর বাইরে আহমেদ ফুড প্রোডাক্টস লিমিটেড আহমেদ ফুড প্রোডাক্টসে তো মানে আমাদের প্রত্যেক মান্থে ক্যালকুলেশন চেঞ্জ হয় হান্ড্রেডস অফ মানুষ আসে যায় সো ওটা ক্যালকুলেট করা এক্স্যাক্টলি একটু টাফ বাট নিয়ার অ্যাবাউট এরকম সপ্তাহে কয়দিন সময় দেন ওখানে সপ্তাহে আমি চেষ্টা করি অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন সময় দিতে আমার একটা গোপন কথা জানতে ইচ্ছে করছে জি অবশ্যই ঘরের মানুষ সবকিছু কিন্তু ঘরেই ফিরে আসবে যে সম্মানী বা যে বেতনটা আপনি মাস শেষে পাবেন এটা কিভাবে উত্তোলন করেন যেহেতু বস আপনার হাজব্যান্ড আমার অ্যাকাউন্টেই ট্রান্সফার করে দিবে আমি খুবই নমিনাল একটা ইয়ে নেই সেটা গৃহিণী হিসাবেও অনেক ইয়ে আমি কোনো যেহেতু আমাদের ইয়ে ছিল হচ্ছে তুমি ইনকাম করছো তোমারটা তোমার আমি ইনকাম করছি ওটা আমার আচ্ছা সো আমি আহমেদ ফুডসে টাইম দিলে আমি একটা নমিনাল অ্যামাউন্ট নেব সো তারপর ওইটা নিয়ে মাঝে মাঝে হ্যাঁ না তোমাকে বেশি দেওয়া হয়ে যাচ্ছে না না আমি বলছি না না অনেক কম দেওয়া হচ্ছে এটা নিয়ে খুব তর্ক তুলতে যান নাকি দেখা যায় চেক হয়ে যায় বা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে আচ্ছা আচ্ছা আপু আমি আরেকটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি দর্শক দেখছেন সেরা নারী সেরা রান্না নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি ফিরছি এক্ষুনি সঙ্গেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পর আবারও স্বাগত সেরা নারীর সেরা রান্নায় সঙ্গে আছি আমি মৌসুমি মৌ এবং আমাদের সঙ্গে আজকে সেরা নারী হিসেবে আছেন তাসনিয়া আতিক এবং সেই সঙ্গে শেফ রাশেদ আহমেদ রাশেদ ভাই কি অবস্থা কতটুকু হলো সসটা হচ্ছে অলরেডি হয়েছে ওকে অলরেডি ডান হচ্ছে পরিবেশন করব আপনি করতে থাকুন আমি একটু গল্প চলে যাই কি করতে ভালোবাসেন আপু ঘুরতে আর গান শুনতে এই দুটো হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জিনিস আর ওটা বাদে তো খাওয়া আছে আমার ফুড অনেক মানে আই এম আ ফুডি ওকে দেখে কিন্তু এরকম মনে হচ্ছে না আচ্ছা খুব মেইনটেইন করা হয় ও যে বললাম যে আমি একটু হেল্প করছি আপনাকে লিস্ট আপু আরেকটি বিষয় জানা হয়নি আপনার একটি জুয়েলারি অনলাইন শপ বিজনেস আছে জি তো সেটার অবস্থা কি রকম সেটা কি রকম রানিং মাশাআল্লাহ অনেক মানে এক বছর হলো সো খুব ওমেন সোসাইটিতে এটা অনেক ফেমাস আর কি আচ্ছা আচ্ছা এটা কবে থেকে শুরু করেছিলেন এক বছর আগে আমার যেহেতু শ্বশুরবাড়ি ইন্ডিয়া সাইডে তো ওই সাইডটাতে অনেক বেশি যাওয়া হয়েছিল আচ্ছা সো ওই থেকেই আমার খুব শখ হলো আর কি যে একটু জুয়েলারির একটি অনলাইন বিজনেস করা যেতে পারে আর যেহেতু আমার মনে হচ্ছে আপনি বিজনেস করতে করতে খুব ভালোবাসেন মানে এতগুলো কাজ একটা মানুষ কিভাবে সামলায় একটু একটু সময় বের করে একটু একটু অ্যাড করি তারপর হয়ে যায় যারা আজকে ক্যামেরার সামনে বসে আমাদেরকে দেখছে তাদের উদ্দেশ্যে যদি আপনারা অনলাইন পেজের নামটা বলে দিন তাহলে হয়তো অনেকেই নক করতে পারবে আমার পেজের নাম হচ্ছে রোমিং ক্লোজেট আচ্ছা রোমিং ক্লোজেট হচ্ছে পেজটার নাম এটা সার্চ করলে পেয়ে যাবে ফেসবুকেই সবচেয়ে বেশি ফেমাস সো ওখানে পেয়ে যাবে যারা আপনার মতো হতে চায় অর্থাৎ এন্টারপ্রেনার হতে চায় কিংবা দেখা যায় রেস্টুরেন্ট দিতে চায় কিন্তু এটা আসলে খুব কষ্টসাধ্য কারণ আপনি তখন হয়তো অন্যান্যদের সাপোর্ট পেয়েছেন but তাদের উদ্দেশ্যে एक्चुअली আমি সেই সময় কোনো সাপোর্টই পাইনি যখন তার মানে অনেক বাধা এসেছিল অবশ্যই সেই ধরনের প্রতিবন্ধকতা ছিল 2014 15 এ আসলে একটা মেয়ে বাসা থেকে বের হয়ে বিজনেস করবে এটাই অনেক আনএক্সেপ্টেবল ছিল কেউ সবাই মানতে চাইত না আর ওই সময়টা অনেক মানে ধৈর্য ধরে থাকতে হবে কোনো কিছু আসলে ছেড়ে দেওয়া যাবে না যদি চিন্তা করি কোনো কিছু একটা অবশ্যই ধৈর্য ধরে আগাতে হবে আর প্ল্যান ওয়াইজ আগাতে হবে যে না আমি এটা করবই ওই ডিটারমিনেশনটা অনেক ইম্পর্টেন্ট বাট এমন কোন টিপস আছে যারা আসলে হতে চায় একজন রেস্টুরেন্টের ওনার হতে চায় তাদের উদ্দেশ্যে একটু সেভ করে জাস্ট আশেপাশে একটা প্রপার রিসার্চ করে যদি নেওয়া যায় তাহলে আই থিংক যে একদম ছোট পরিসরেও সম্ভব আমার ক্যাপিটাল ছিল অনেকে বিশ্বাস করে না আমার ক্যাপিটাল ছিল অনলি ৫০,০০০ টাকা মাত্র ৫০,০০০ টাকা ইট পসিবল এটা দিয়ে কিভাবে সম্ভব আমি ওরকম জায়গা খুঁজেছি ওরকম ইয়ে ছিল ওরকম মানে নিজেই কাজ যেহেতু শুরু করেছি আমি ওইভাবে ওয়ে বের করেছি যে এই টাকার মধ্যে কোনটা সম্ভব সো ওই প্রসপেক্টটা বের করলেই কিন্তু অনেক দূর আগিয়ে যাওয়া যাবে যেমন আমি ৫০,০০০ টাকাতে যদি বলি এখন আমি একটা কার্ড দিয়েও শুরু করতে পারি যদি স্টুডেন্টদের কথা বলি অথবা খুব লো বাজেটের কথা বলি এই আর কি আমরা একটু দেখি খুব চমৎকার করে রেডি করছেন আমাদের রাশেদ ভাই পাতা কপি আছে তার সঙ্গে এবং আরও আজকে তো পুরো একেবারে অসাধারণ অবস্থা আমাদের আমার এখনই জিভে পানি এসে যাচ্ছে এই বাটার সসটা কিন্তু আসলেই অনেক ডিলিশিয়াস অনেক বেশি ক্রিমি খেলে বুঝতে পারবো কতটা কতটা মজাদার এটা ধনিয়া পাতাও দিচ্ছেন বা এটা কি শুধুমাত্র শোভাবর্ধনের জন্য এটা হচ্ছে জাস্ট পার্সলি হুম হুম আচ্ছা ওকে ফ্রেশ যে পার্সলিটা ওইটা ওকে তৈরি হয়ে গেল আমাদের পরিবেশন ডান আপু আমাদের ফিশ উইথ লেমন ক্রিম সস রেডি সো ওকে ওয়াও থ্যাংক ইউ সো মাচ বাহ ফিশ উইথ লেমন ক্রিম সস রেডি হয়ে গেল দর্শক খুব অল্প সময়ে আপনি কিন্তু চাইলে বাসায় যখন অতিথি আসবে তাকে কিন্তু খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে খাওয়াতে পারেন আর আজকের মতো তো সেরা নারী সেরা রান্না থেকে বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব আরও একজন সেরা নারীকে নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ২১শে টিভির সাথেই থাকুন আমরা তাহলে এই মুহূর্তে খাবারটা টেস্ট করি